ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعدنا. أمير هم جاباي معلش اتكي একটি হাদিসের ব্যাপারে জানতে চেয়েছেন রাসুল সাল্লি হুসাল্লাম বলেছেন যে আমার অন্যত সকলেই জান্নাতে যাবে কিন্তু অবাধ্য ব্যক্তিগণ জানাতে যাবে না হাদিসটির তাহকিক এবং ব্যাখ্যা সহ জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রসুল সাল্ল আলিহসাল্লাম এই হাদিসটি সহি কিনা জি আলহামদুলিল্লাহ এই হাদিসটি সহি এবং এটি সহি বোখারের হাদিস সাত হাজার দুইশো আশি নম্বর হাদিস রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম এই হাদিসটির মধ্যে এই কথাগুলো বলেছেন এবং এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু হুরাই রদি আল্লাহ তো রসুল সাল্লাল্লাহু আলী আসসালাম এই হাদিসের মধ্যে বলছেন যে কুল্ল উম্মাতি আদ হোলনাল জান্না আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে মান আবা তবে আবা ব্যতীত অর্থাৎ আবা অস্বীকার প্রবেশ করবে না তো সাহাবিরা বললেন যে মান আবা আল্লাহ বলছেন যে আল্লাহ রসল আপনাকে অস্বীকার করে এরা আবার কারা দেখেন আমরা কিন্তু রসুল সাল আলিহিহাস্লামকে অস্বীকার করি না রসুল সাল্লাহ আলী হসাল্লামকে অস্বীকার করে এইরকম কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না অন্তত যারা মুসলিম দাবি করে তাদের মধ্য থেকে কিছু হয়তো রয়েছে কিন্তু তাদের নাই কাফের তারা যারা দাবি করে যে শেষ নবী না নবী আছে এই রকম যাদের দাবি কিন্তু রসুল সাল আলী অস্বীকার করে এই রকম ব্যক্তি পাওয়া যাবে না অন্তত যারা মুসলিম তাদের মধ্য থেকে তো যাই হোক রসুল সাল আলী হুসাল্লাম সাহাবীদের উত্তরে বললেন প্রশ্নের উত্তরে যে কলা মান আত আনি জান্নাহ জান্না যারা আমার আনুগত্য করবে তারাই জান্নাতে প্রবেশ করবে আমার আসানি ফাকাদ আবা কিন্তু যারা আমার আনুগত্য করবে না তারাই হচ্ছে অস্বীকারকারী তাহলে বোঝা যাচ্ছে যে রসুলকে মানার অর্থই হচ্ছে তার আনুগত্য করতে হবে প্রতিটি ক্ষেত্রেই প্রতিটি ক্ষেত্রে রসুল সাল আলী আসসালামের আনুগত্য লাগবে আনুগত্য না হলে মানা হলো না আর যারা রসুলের আনুগত্য করছে না সাল্লাহ আলী আসসালাম তারা রসুলকে অস্বীকার করছেন মানে তারা বোঝাতে চাচ্ছে যে রসুল সাল্লাহ আলী পরিপূর্ণ দিন নিয়ে আসেননি তারপরে আমরাও দিনের মধ্যে কিছু প্রবেশ করাতে পারবো বা এরপরেও কিছু নতুন ভাবে কিছু যোগ করানো যাবে বা রসল ছাড়া অন্য কারো আনুগত্য করা যাবে এই রকম বিশ্বাস নিয়ে তারা আছে এই রকম বিশ্বাসে বিশ্বাসী যারা তারাই হচ্ছে রসল সাল্লিহাল্লামকে অস্বীকারকারী তারাই জান্নাতে প্রবেশ করতে পারবে না এটা হচ্ছে শৈব খারি সাত হাজার দুইশো আশি নম্বর হাদিস এখান থেকে বোঝা যায় যে যারা রসলের আনুগত্য করে না অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে বিদাত ব্যক্তিরা যারা নতুন আমল করতে অভ্যাসী তারা রসলের আনুগত্য করছে না অর্থাৎ রসলকে অস্বীকার করছে তারা মনে করে যে দিন ধর্ম পীর বুজুরগানের দিন দিয়েই চলে দিন ধর্ম ইমাম বক্তাদের দিয়েই চলে কিন্তু আসলে বিষয়টা এমন নয় রসুল সাল্লাহ আলী হাসালামের আনুগত্য প্রতিটি ক্ষেত্রেই করতে হবে শরীয়তের প্রতিটি ক্ষেত্রে রস্তলের আনুগত্য লাগবে হয় হতলা পবিত্র করেন অনেক জায়গায় বলেছেন রস্তলের আনুগত্য করার ব্যাপারে তো আনুগত্যের ব্যাপারে কমতি যদি হয় তাহলে সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না মান আউমিল আমালান লাইসা আলাইহি আমরানা ফাহোয়ারউদ্দন শহীদ বোখারি দুই হাজার ছয়শো নম্বর হাদিস শহীদ মুসলিমের সতেরোশো নম্বর হাদিস ইবনি মাজার চোদ্দ এবং মিসকাতের একশো চল্লিশ নম্বর হাদিস যেখানে রসুল আলী হাসালাম বলেছেন যে কেউ যদি কোনো আমল করে যেটার দিক নির্দেশনা নবী দেয়নি বা শরীয়ত দেয়নি তাহলে ফাহওয়ার্দন সেটা প্রত্যাখ্যাত সেটা চলবে না সে আমল গ্রহণযোগ্য নয় সেই আমল যদি ভালো হয় সেটা আমাদের দৃষ্টিতে ভালো কিন্তু রসল সাল আলি এবং আল্লাহর দৃষ্টিতে যদি সেটা ভালো না হয় তাহলে সেই আমল গ্রহণযোগ্য নয় সেটা যতই আমাদেরকে মিষ্টি লাগুক না কেন সেই আমলের কারণে সেই আমলকে সমর্থন করার কারণে এবং এসব আমলকারীদেরকে সহযোগিতা করার কারণে আল্লাহ তাহলার অভিশাপ রয়েছে ফিরিস্তা মন্ডলীর অভিশাপ রয়েছে এমনকি আহ সারা পৃথিবীর মানুষদের অভিশাপ রয়েছে এসব ব্যক্তিদের জন্য আল্লাহ আল্লাহন তালা বিদায়ী আমল করা থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম আরহামাকাত